বিলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমরা তোমাদের বিগত ক্লাসে গণিত বইয়ের 3.1 অনুশীলনী কয়েকটি অঙ্ক করিয়েছিলাম। আমি আশা করি তোমরা সবাই সেই ক্লাসগুলি মনোযোগ সহকারে বাসায় বসে লক্ষ্য করেছ। সেই ধারাবাহিকতায় আমি আজকে 3.1 অনুশীলনীর আরও কয়েকটি অঙ্ক করিয়ে দিব, তোমরা সবাই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, আমাদের এখানে যে প্রদত্ত রাশি দেওয়া ছিল সেখান থেকে আমরা মান বের করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো ওই মানটি বের করতে গিয়ে আমার এ বি বি সি প্লাস সি এ এটির মান প্রয়োজন হবে, যার জন্য আমরা প্রথমে এই সূত্রটি লিখে ওখান থেকে এ বি বি সি সি এ এর মান বের করে নিলাম। বের করে নিয়ে আমরা প্রদত্ত রাশিকে ওখানে বসিয়ে দিলাম। এভাবে আমরা খুব সহজেই কিন্তু এই অঙ্কটি করে ফেললাম। আমি আশা করব যে অঙ্কগুলি তোমরা বাসায় খুব ভালোভাবে লক্ষ্য করবে
এবং সূত্রগুলি লক্ষ্য করলে খুব সহজেই বুঝতে পারবে। এখানে দেওয়া আছে x = 3 y = 4 এবং z = 5 প্রদত্ত রাশি দেওয়া আছে। আমরা এখানে দেখলাম যে zx এর আগের চিহ্নটি প্লাস, yz এর আগের চিহ্ন মাইনাস, xy এর আগের চিহ্ন মাইনাস। যেহেতু zx এর আগের চিহ্নটা প্লাস, তাহলে অবশ্যই এখানে z এবং x ধনাত্মক হবে এবং y হবে ঋণাত্মক। ঠিক আমরা সেইভাবে দেখলাম যে মাইনাস 4y তার হোল স্কয়ার, কারণ এটাকে যদি আমরা স্কোয়ার করি 16y² পাওয়া যায়।
ওখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, একে আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড তার হোল স্কোয়ার। দেন ওখানে আমরা এক্স ওয়াই জেড এর যে মান দেওয়া ছিল মান বসিয়ে দিলাম এবং সমাধান করে আমরা যেটি পেলাম সেটা 9। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছো এবং বাসায় লক্ষ্য করবে এবং সহজেই বুঝতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতেই থাকো।